এদিকে বৃহস্পতির তুমকে নুসরত ফারি আপাতত বিয়ে করছেন না, কোনো কিছু নেই, থেমে নেই, সমানতালে কাজ করে যাচ্ছে। নায়িকা ও গায়িকা নুসরত ফারিয়া পড়াশোনা ও বিনোদন জগতে কাজের ইস্তফা দিচ্ছেন না তিনি। সর্বশেষ করোনা অতিমারির আগে দিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সাকিব খান ও নুসরত ফারিয়া জুটি শাহিনশাহ ছবিটি। করোনার সময় বাগদার সেরেছিলেন নুসরত ফারিয়া। প্রায় 7 বছরের পরিচয়ের পর গেল বছর 1 মার্চ বাগদা সম্পন্ন করেছিলেন তিনি। হবু বরের নাম রনি রিয়াদ রশিদ, পারিবারিকভাবে তাদের বাগদাদ হয়েছিল। সাম্প্রতিক অন্তর্জালে প্রকাশ পাবে নুসরত ফারিয়ার তৃতীয় নতুন গান হাবিবি। এই গানটির ভিডিও শুটিংয়ের জন্য ওয়েব ফিল্ম গুনিন এর কাজ ছেড়ে দেন তিনি। অন্যদিকে বঙ্গবন্ধু ছবির বাকি শুটিংয়ের জন্য ছেড়ে দিতে হয় এই কাজ। প্রায় 1.5 বছর আগে বাগদার সারল বিয়ের পিড়িতে, এখনই বসছেন না নুসরত ফারিয়া। এই মুহূর্তে হাতে অনেক কাজ তার, সামনে ওটিটি ও সিনেমা দুই মিলিয়ে অনেকগুলো কাজ করতে হবে তাকে। এখন কাজ নিয়ে মহাব্যস্ত নুসরত ফারিয়া, আপাতত বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই তার। বিয়ে করতে সবকিছু গুছিয়ে নিতে 6 থেকে 7 মাস সময় লাগে, সে সময়টা তার কাজে নেই। এদিকে আগামী 2 নভেম্বর নুসরত ফারিয়ার গাওয়া তৃতীয় গান হাবিবি প্রকাশ পাচ্ছে। গানটির আগেই দুই গানের মতোই শ্রোতা দর্শক লুপে নিবে বলে বিশ্বাস নুসরত ফারিয়া। এখন পর্যন্ত করা ফারিয়ার সবচেয়ে বিলাসবহুল গান হচ্ছে হাবিবি।